2025 সালে বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে পারে 27 সেন্টিমিটার যদি তাপমাত্রা 15 ডিগ্রি এবং বৃষ্টিপাত 4 ডিগ্রি বাড়ে। এমনটাই উঠে এসেছে বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড কান্ট্রি ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিবেদনে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতার কারণে বাড়বে সম্পদহানি, বছরে যার আর্থিক পরিমাণ আনুমানিক $30 কোটি। বিশ্বব্যাংক বলছে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিতে না পারলে 2050 সালের মধ্যে বিপুল পরিমাণ কৃষি জমি হারানোর শঙ্কা রয়েছে বাংলাদেশের, বাস্তুচ্যুত হবে অনেকেই। ঝুঁকি মোকাবেলায় মধ্যমেয়াদের জন্য $1,250 কোটি প্রয়োজন। এক্ষেত্রে সরকারি বেসরকারি খাতকে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন এই ঋণদাতা সংস্থা। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা।